বাড়িতে যখন ঝটপট কিছু মুখরোচক খেতে ইচ্ছা করবে তখন আপনি এই জিনিসটা খুব কম সময়ের মধ্যেই বাড়ি নিতে পারবেন। প্রথমে এরকম সাইজের আলুগুলোকে সিদ্ধ করে কেটে নেবেন, আর তার সাথে এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দেবেন, আর তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবেন, এগুলো হয়ে গেলে তারপরে আবার পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তো এইগুলো দেওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ আর লেবু রয়েছে, তারপরে পরিমাণ মতো একটু নুন দিয়ে নেবেন, তারপরে এই সবগুলোকে পেঁয়াজগুলোকে এর মধ্যে ঠিক এরকমভাবে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। পেঁয়াজগুলোকে এরকমভাবে এটার মধ্যে দিয়ে দেবেন, তারপরে একটু লেবুর মধ্যে চিপে দিয়ে নেবেন, তারপরে পরিমাণ মতো বেশি দেবেন না, তারপরে এটাকে সুন্দর করে মিক্স করে নেবেন। তো মিক্স করা হয়ে গেল, আমার আরেকটু লেবু দরকার, তাই আমি আরেকটু লেবু এর মধ্যে চিপে দিয়ে নিচ্ছি। আরেকবার একটু ভালো করে সবগুলোকে একটু মাখিয়ে নেব। তো অল্প কিছু সময়ের মধ্যেই আপনারা দেখতে পারলেন তৈরি হয়ে গেল টক ঝাল আলুর একটি মিশ্রণ। আপনাদের মুখে স্বাদ ফেরানোর জন্য এটা বাড়িতে করে ট্রাই করতেই পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।